আমাদের দেশে বিটা থ্যালাসেমিয়ার সংখ্যাই বেশি। আলফা থ্যালাসেমিয়া অধিকাংশ ক্ষেত্রেই খুব মৃদু ধরনের থ্যালাসেমিয়া হয়, সেখানে রক্ত পরিসঞ্চালনের তেমন প্রয়োজন পড়ে না এবং অধিকাংশ ক্ষেত্রে হয়তো জানাও হয় না যে তার আলফা থ্যালাসেমিয়া আছে। সুপ্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ডাক্তার গুলজার হেমাটোলজি কেয়ারের স্বাস্থ্য বিষয়ক আলোচনায়। আমরা আজকে কথা বলবো থ্যালাসেমিয়ার ধরন নিয়ে। থ্যালাসেমিয়া রোগটি সম্পর্কে আমরা মোটামুটি জেনেছি যে এটি একটি রক্ত রোগ এবং এই রোগে রক্তের হিমোগ্লোবিন কমে যায় বা কম মাত্রায় উৎপাদিত হয়, ফলে এক ধরনের ফ্যাকাশে ভাব, রক্ত স্বল্পতা দেখা দেয়, বেশি বেশি রক্ত ভেঙে যাওয়ার কারণে জন্ডিস হয়, প্লীহা বড় হয়ে যায়, বৃদ্ধি শরীরে বৃদ্ধি কমে যায়, শিশুদের বৃদ্ধি কমে যায়, হাড় পাতলা হয়ে যায় ইত্যাদি। আমরা আজকে জানব যে থ্যালাসেমিয়া কত প্রকার বা কত ধরনের হতে পারে। প্রধানত থ্যালাসেমিয়া দুই রকম হতে পারে, একটি হচ্ছে বিটা থ্যালাসেমিয়া আর একটি হচ্ছে আলফা থ্যালাসেমিয়া। আমাদের দেশে বিটা থ্যালাসেমিয়ার সংখ্যাই বেশি। আলফা থ্যালাসেমিয়া অধিকাংশ ক্ষেত্রেই খুব মৃদু ধরনের থ্যালাসেমিয়া হয়, সেখানে রক্ত পরিসঞ্চালনের তেমন প্রয়োজন পড়ে না এবং অধিকাংশ ক্ষেত্রে হয়তো জানাও হয় না যে তার আলফা থ্যালাসেমিয়া আছে। বিটা থ্যালাসেমিয়া অধিকাংশই আমাদের দেশে যেটা আমরা পাই সেটি হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়াটি আবার ক্লিনিক্যাল কন্ডিশন অনুযায়ী আমরা দুরকম ভাগে ভাগ করি, একটি হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মাইনর, একটি হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর। আমরা জানি যে একটি শিশুর থ্যালাসেমিয়া হতে হলে দুটি ত্রুটিপূর্ণ জিন প্রয়োজন হয়, বাবার থেকে একটি, মায়ের থেকে একটি। এইভাবে যদি দুটি জিন সে পেয়ে থাকে তাহলে সেটি হবে থ্যালাসেমিয়া মেজর, অর্থাৎ তার রোগ লক্ষণ প্রকাশ পাবে, তাকে হয়তো নিয়মিত রক্ত দিতে হবে। এবং যেহেতু নামটি মেজর, বুঝতেই পারছেন যে এটার বেশ তীব্র লক্ষণ প্রকাশ পায়। আরেকটি হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর, এটাকে আমরা বলি ট্রেইট বা ক্যারিয়ারও বলি। যখন মা অথবা বাবা থেকে একটি ত্রুটিপূর্ণ জিন পায় শিশু, মায়ের দিক থেকে হয়তো ভালো জিন পেলো, বাবার দিক থেকে ত্রুটিপূর্ণ জিন পেলো, অথবা উল্টোটাও হতে পারে, মায়ের দিক থেকে খারাপ জিন পেলো, বাবার থেকে একটি ভালো জিন পেলো, সেক্ষেত্রে শিশুটি হবে থ্যালাসেমিয়া মাইনর বা থ্যালাসেমিয়া ক্যারিয়ার বা ট্রেইট। মাইনর বা ট্রেইটের পেশেন্টরা আসলে কোনো পেশেন্ট না বা কোনো রোগী না, তারা হচ্ছে ক্যারিয়ার, তারা শুধু এই জিনটি বহন করে। কারো কারো ক্ষেত্রে খুবই মৃদু মাত্রার এনিমিয়া হতে পারে বা রক্ত স্বল্পতা হতে পারে, হয়তো স্বাভাবিকভাবে আমরা দেখি যে একজনের রক্ত 12 বা 13 থাকে, মেয়েদের ক্ষেত্রে 12, ছেলেদের ক্ষেত্রে 13, তো এদের হয়তো দেখা যাচ্ছে যে কিছুটা কম থাকে, 11 বা কখনো 10.5 বা 10 হতে পারে। ফলে এর জন্য কিন্তু তাকে আলাদা করে তেমন কোনো রোগ লক্ষণ প্রকাশ পায় না বা এর জন্য তাকে কোনো রক্ত দিতে হয় না। অধিকাংশ মাইনরের রোগীরা বা অধিকাংশ মাইনর যারা থ্যালাসেমিয়া মাইনর, তারা কিন্তু জীবন অনেকখানি পার করে দেয়, অনেক বছর পর্যন্ত তারা কিন্তু জানতেও পারে না যে সে থ্যালাসেমিয়ার ক্যারিয়ার। তবে এটি জানাটি খুব জরুরি, কারণ আমরা যদি জানতে পারি যে কারা ক্যারিয়ার তাহলে আমরা তাদেরকে আলাদাভাবে শনাক্ত করতে পারবো, এবং দুজন ক্যারিয়ারের মধ্যে যদি আমরা বিয়েটা বন্ধ করতে পারি তাহলে কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু পৃথিবীতে আসবে না, ফলে এটি খুব গুরুত্বপূর্ণ। আরেক ধরনের থ্যালাসেমিয়া আছে, সেটি হচ্ছে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া। এই থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া এই মেজর এবং মাইনরের মাঝামাঝি, অর্থাৎ এদের রক্ত লাগে কিন্তু খুবই কম, মাঝে মাঝে দেখা গেল হয়তো বছরে একদিন একবার হয়তো রক্ত লাগলো 1 ব্যাগ, কখনো কখনো 2 বছরে 1 ব্যাগ রক্ত লাগে এরকম। তো এটা হচ্ছে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া বা মাঝারি ধরনের থ্যালাসেমিয়া। এছাড়াও আরেক ধরনের রকম ফের আছে, সেটি হলো হিমোগ্লোবিনের গঠনগত কিছু ত্রুটি, সেটি এই আলফা সেটি এই বিটা থ্যালাসেমিয়ার সাথে কিন্তু সহাবস্থানেও থাকতে পারে। আমাদের দেশে এরকম ই বিটা থ্যালাসেমিয়া আমরা খুব পাই, যেখানে তার বিটা থ্যালাসেমিয়াও আছে আবার এর সাথে হিমোগ্লোবিনের একটি বিশেষ ধরনের ত্রুটিও থাকে, গঠনগত ত্রুটি, ফলে এটিকে বলি আমরা ই বিটা থ্যালাসেমিয়া। এই ই বিটা থ্যালাসেমিয়া কিন্তু আমাদের দেশে অনেক আছে এবং এদের প্রায়শই দেখা যায় যে তাদের থ্যালাসেমিয়া মেজর এরা হয় এবং তাদের নানান রকমের যে থ্যালাসেমিয়ার যে উপসর্গ সেই উপসর্গগুলো তীব্র আকারে দেখা দেয়।
তাহলে এই হলো মোটামুটি থ্যালাসেমিয়ার বিভিন্ন ধরন। আশা করি আজকের আলোচনা দিয়ে আপনারা থ্যালাসেমিয়ার রকম সম্পর্কে ধারণা পেলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।